ইন আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি এবং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষিত হওয়ার দোয়া করছি। ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কোরআনিল হাকীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররুকু। তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো, ওয়া লা তাফাররুকু, এবং দলে দলে বিভক্ত হইও না। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামাআ, তোমরা জামাতকে আঁকড়ে ধরো, জামাতের সাথে থাকো, অর্থাৎ তোমরা সকলে ঐক্যবদ্ধ থাকো, দলভেদ করো না। উম্মার ঐক্য নিয়ে অনেক কথা আমরা শুনি, অনেক থিওরি আমরা বিভিন্ন মাহফিলের মঞ্চে মঞ্চে আলোচিত হয়, সেগুলো শুনে থাকি আমরা। তো কিছু যা বলা হয় অনৈক্যের কারণ তো ভ্যালিড, যুক্তিযুক্ত, আর কিছু যেগুলো বলা হয় সেগুলো আসলে অযৌক্তিক। আমার আলোচ্য বিষয় সেগুলো না যে কোনগুলো যুক্তিযুক্ত বা কোনগুলো অযৌক্তিক, সেগুলো এই নাতিদীর্ঘ সময়ে নির্ধারণ করে দেওয়াটাও এই মুহূর্তে উদ্দেশ্য না। এই মুহূর্তে আমি আসলে আলোচনা করতে চাই যে অনৈক্যের একদম মূল কারণটা কি। আমরা যদি মূল কারণ বের করতে না পারি, গাছের গোড়া যদি কেটে কাটা থাকে, আগায় যতই আপনি পানি ঢালেন না কেন, গাছকে কতটুকু সজীব রাখতে পারেন বলেন? ব্যবসায়ী মাঠ থেকে ফসল তুলে নিয়ে যায়, ফসল তুলে নিয়ে যাওয়ার পরে বাজারে হাটে উঠায় বিক্রি করার জন্য, এরপরে কিন্তু পানি দিয়ে কিছু সময় সজীব রাখা যায়, তাই না? কিন্তু কতক্ষণ? পানি ছিটালে সজীব হয় না? সজীব হয়, কিন্তু ওই সজীবতাটা কতক্ষণ স্থায়ী? খুবই সামান্য সময়ের জন্য, সামান্য সময়ের জন্য। তো এই জন্য যদি ওই অনৈক্যের মূল কারণ চিহ্নিত করে সেটাকে দূর না করি, আমরা দূর করার জন্য সচেষ্ট না হই আমরা, তাহলে অন্যান্য যেগুলো প্রাসঙ্গিক কারণ ওইগুলো নিয়ে আলোচনা করে বা ওইগুলোর উপর আমল করে তেমন কোনো ফায়দা নাই। হয়তো আলোচনা কেউ কেউ শুনেছেন, কিন্তু আমার ধারণা এখানকার অধিকাংশ মানুষই এটা শোনেন নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন অনৈক্যের এই কারণটা, এবং বলেছেন এই কারণ যদি ঘটে, অনৈক্য সৃষ্টি করি আমি আল্লাহ নিজে। কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অনৈক্য সৃষ্টি করেন। কেন করেন? আমাদের থেকে যদি ওই ধরনের আমল প্রকাশ পায় যে ধরনের বিষয় প্রকাশ পেয়েছিল বনী ইসরায়েলদের থেকে, সেই বিষয় কি? আমরা যদি সূরা মায়েদার 12 নম্বর আয়াত দেখি, এই বিষয়ে আল্লাহ তাআলা অনেক জায়গায় আলোচনা করেছেন, এখানে একটু বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, এই জন্য এখান থেকে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। সূরা মায়েদার 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাকাদ আখাযাল্লাহু মিছাক বানি ইসরাঈল, আর আমি বনি ইসরাইল থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম। বনি ইসরাইলকে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন ইসহাক আরেকজনকে ইসমাইল। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু ইসমাইলের নবী, আর ইসহাক আলাইহিস সালামের সন্তান আবার ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাঈল। ওই তার সন্তান যারা ছিল, তার সন্তানদের সন্তানরা যারা ছিল, এভাবে যখন তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 12টা দলে, তারা বিভক্ত হয়েছে। যেহেতু ইসরাঈল আলাইহিসসালাম অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালামের সন্তান ছিল কতজন? 12 জন। তো 12টা বড় বড় গোত্রে তারা কি ছিল? বিভক্ত ছিল, তাদের গোত্রপতি ছিল। তো ওই বনি ইসরাঈল এর মধ্যে অসংখ্য নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। বনি ইসরাইলের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া লাকাদ আখাযাল্লাহু মিছাক বানি ইসরাঈল,
আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা বানি ইসরাইল থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন, শপথ গ্রহণ করেছিলেন। ও বাজনা মিনহুম ইসনাই আশারো নাকিবা, এবং আল্লাহ বলেন যে আমি তাদের মধ্যে নিযুক্ত করেছিলাম 12 জন প্রতিনিধি। 12 জন কি? নেতা। 12 জন নেতা নিযুক্ত করেছিলাম, কারণ কোন হুকুম যখন দেওয়া হয়, আমভাবে যদি সবাইকে হুকুম দেওয়া হয় তবুও বিশেষ কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় যাতে সবাই হুকুমগুলো পালন করে তদারকি করার জন্য দেওয়া হয় না, দুনিয়ায় সিস্টেম আছে না কাজ সুশৃঙ্খল ভাবে হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 জন ব্যক্তিকে, গোত্রপতিকে সর্দার নিযুক্ত করেছিলেন, নেতা নিযুক্ত করেছিলেন, ওই অঙ্গীকারে তারাও কি দিয়েছিল? নেতৃত্ব দিয়েছিল। অকাল আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নি মাআকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের সাথে আছি, লা ইন আকামতুমুস সালাহ, যদি তোমরা সালাত আদায় করো, ওয়া আতাইতুমুজ যাকা, এবং যাকাত আদায় করো, সালাত যদি প্রতিষ্ঠিত রাখো এবং যাকাত যদি আদায় করো। সালাত প্রতিষ্ঠিত রাখার মানে কি? সালাত প্রতিষ্ঠিত রাখার মানে হলো নিজে সালাত ঠিকমতো আদায় করা। 2 নম্বর, নিজের অধীনস্থদের উপর চাপ প্রয়োগ করা। নিজের অধীনস্থদের উপর, যেমন আপনার অধীনস্থ আপনার স্ত্রী এবং আপনার সন্তানরা, অধীনস্থ না কি বলেন? যেমন বলে দায়ুস আল্লাযি ইউকিরু ফি আহলিহি আল খুবসা, দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে তার পরিবারের অন্যায় এবং অশ্লীলতাকে কি করে, সাপোর্ট করে, অর্থাৎ ওটাকে পরিবর্তনের চেষ্টা করে না। আহল মানে কি? আপনার কর্তৃত্ব যতটুকু জায়গায় আছে তারা আপনার আহাল। আপনার পরিবার যদি কর্তৃত্ব থাকে তাহলে পরিবার আপনার আহাল, এই এখানে বিশেষভাবে আহাল। আপনার যদি কোনো সমাজের উপর কর্তৃত্ব থাকে তো ওই সমাজবাসী পুরোটা আপনার আহাল। আপনার যদি কোনো রাষ্ট্রের উপর কর্তৃত্ব থাকে তাহলে পুরো ওই রাষ্ট্রের জনগণ আপনার কি? আহাল। আপনি তাদের দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্য যদি কেউ পরিবারের মধ্যে অন্যায় এবং অশ্লীলতা এবং আল্লাহর ইবাদত হচ্ছে না এটা দেখেও কি করে, সমর্থন করে, সাপোর্ট করে, পরিবর্তনের চেষ্টা, সহিভাবে চেষ্টা যদি না করে সে পারিবারিক দায়ুস। সমাজের ক্ষেত্রে যে ব্যক্তি এমনটি করে সে সামাজিক দায়ুস, রাষ্ট্রের ক্ষেত্রে যে এমনটি করে সে রাষ্ট্রীয় দায়ুস। ব্যক্তিগত ভাবে যতই তাসবিহ পড়ুক না কেন, তাহাজ্জুদ পড়ুক না কেন, কোনো লাভ হবে না, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। যাই বলছিলাম, সালাত প্রতিষ্ঠিত করার মানে কি? নিজের সালাত আদায় করা এবং যাদের উপর কর্তৃত্ব চলে তাদেরকে সালাত আদায়ে বাধ্য করা। আল্লাহ বলছেন আর রিজালু কওয়ামুন আলা নিসা, স্বামীরা স্ত্রীদের উপর দায়িত্বশীল, তাদের উপর কর্তৃত্ব চলে, চলে কি চলে না? যে সালাত আদায় না করে তাকে প্রথমে নসিহত করা, বিছানা আলাদা করা, বোঝানো, যদি সে না বোঝে তা কি দিয়ে দাও, লোকজন নিয়ে বসো, দুই পক্ষ বসে তাকে তার থেকে ডিভোর্স করে নাও। যে আল্লাহকে ভয় করে না, যে আল্লাহর হক আদায় করে না, তুমি কিভাবে ভাবো যে সে তোমার হক আদায় করবে? নিজের হকের ব্যাপারে ছাড় দেওয়া যাবে, আল্লাহর হকের ব্যাপারে কোনো কি নাই, ছাড় নাই। হ্যাঁ, তবে তাকে প্রথমে ভালো করার চেষ্টা করতে হবে, যখন বুঝা যাবে নিরাশ হয়ে যাবে বাস যাও বিদায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে তার বাবার জন্য দোয়া করেছিলেন, দোয়া করেছিলেন না ইন্নাহু মিনাদ দাল্লিন, আল্লাহ আমার বাবা বোঝে না, অবুজদের অন্তর্ভুক্ত, তাকে মাফ করে দেন। ফালাম্মা তাবাইয়্যানা লাহু আন্নাহু আদুউল্লাহ তাবাররা মিনহু, যখন ইব্রাহিমের কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে তার পিতা আল্লাহর শত্রু, তিনি সাথে সাথে তার থেকে কি করলেন, সম্পর্ক ছিন্ন করলেন। এজন্য হক স্পষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে কি করতে হবে, কবুল করতে হবে। যদি কবুল না করা হয়, সূরা তাওবার 114 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন, 115 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইউদিল্লু কওমান বাদা ইয হাদাহুম হাত্তা ইউবাইয়্যানা লাহুম মা ইত্তাকুন, আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার পর ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পথভ্রষ্ট করেন না যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট করেন কি কি বিষয় থেকে বেঁচে থাকতে হবে। এটা স্পষ্ট করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কাউন জাতিকে কি করেন না, পথভ্রষ্ট করেন না। স্পষ্ট যখন হয়ে যায় তখন, যখন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, স্পষ্ট হয়ে যাওয়ার পরেও মেনে নিতে যখন তারা বক্রতা প্রদর্শন করে, আল্লাহ তাআলা তাদের হৃদয়কে কি করে দেন, বক্র করে দেন, তখন তাদের হৃদয় আর হক কবুল করার যোগ্যতা রাখে না, হারিয়ে ফেলে। আল্লাহ বলেছেন হে বান্দারগণ, আল্লাহ এবং তার রসুল যখন তোমাদের এমন বিধানের প্রতি, এমন বিষয়ের প্রতি
আহ্বান করে যা তোমাদের প্রাণবন্ত করবে সাথে সাথে সাড়া দাও ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি আর জেনে নাও আল্লাহ তাআলা মানুষ এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান সুবহানাল্লাহ আল্লাহ এখানে বলেন আমি নিজে অন্তরায় হয়ে যাই ইয়াহুলু ইয়াহুলুর ফাইল কর্তা আল্লাহ নিজে ওয়ালামু জেনে নাও আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়াহুলু প্রতিবন্ধক হন প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তা বলেন নাই আল্লাহ কি বলতেছেন প্রতিবন্ধক আল্লাহ নিজে প্রতিবন্ধক হয়ে যান বাইনাল মারই ওয়া কলবিহি মানুষ এবং তার অন্তরের মাঝখানে আল্লাহ নিজে প্রতিবন্ধক হয়ে যান কত ভারী কথা আল্লাহ তার হক বোঝার যোগ্যতা কি করেন ছিনিয়ে নেন এবং এই কাজটা আল্লাহ নিজে করেন আল্লাহ নিজে করেন এই কাজটা কারণ হেদায়েতের মালিক কে গুমরাহ করেন কে খতিব সাহেবরা নিয়মিত বলে মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া দ্বিতীয় খুতবা শুরুতেও আমিও বলব একটু পরে যে আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দেওয়ার কেউ নেই আর আল্লাহ পথভ্রষ্ট করেন কখন তখন জেনে বুঝে মানুষ কি করে পাপ করে তখন আল্লাহ তাআলা হৃদয়ের ভিতরে একটা স্পট দিয়ে দেন তওবা করতে যখন দেরি করে সে ওই স্পটটা বাড়তে 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 তার অন্তরটা পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখন হকবতার যোগ্যতা তার থেকে উঠে যায় সে মুনাফিকে পরিণত হয় মুমিন নামের আর আল্লাহ বলেন যে ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন বুঝতো তো মুনাফিকরা কোনো বুঝ রাখে না দিনের কোনো বুঝ রাখে না যদিও তাদের চেহারা দেখে তোমরা চমৎকৃত হও কিন্তু দিনের বুঝ তাদের নাই তাদের সংখ্যায় তোমরা চমৎকৃত হতে পারো লাভ নাই আল্লাহ তাআলা আমাদের নিফাক থেকে হেফাজত করেন আমিন তো বলছিলাম হক বুঝে আসার সাথে সাথে কি করতে হবে কবুল করে নিতে হবে এই কথাটা আসলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হক বুঝে এসে গেছে তার বাপে তে কি করেছেন তিনি যখন বুঝেছেন যে না আব্বা তো বুঝে শুনে কি করতেছে তার আমি করতেছে এর সাথে সম্পর্ক রাখা যাবে না এজন্য জনৈক বেদাতি বক্তা একটা কথা বলে যে বোঝে সেও আমার ভাই যে বোঝে না সেও আমার ভাই আর যে বুঝেও বোঝে না তারে দরকার নাই খুব চমৎকার একটা কথা কারণ যে বুঝেও বোঝে না এদেরকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে গোমরা করবেন আর যে না বুঝে গোমরা ওকে আল্লাহ তাআলা কোনো না কোনো দিন হেদায়েত জানার সুযোগ করে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উভয়ের জন্য দোয়া করলেন আবু জাহেল অর্থাৎ আমর বিন হিশাম এবং ওমর বিন খাত্তাব দুইজনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া করলেন ওমরের পক্ষে দোয়াটা কবুল হলো কেন কারণ আবু জাহেল নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুনতো এবং ওটার কাউন্টার কিভাবে দেওয়া যায় যুক্তি তৈরি করত আর ওমর যখন একদিন সে কোন দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারতে যাচ্ছে হত্যা করতে যাচ্ছে শুনলেন পথের মধ্যে যে তার বোন এবং ভগ্নিপতি ঈমান এনেছে তাদেরকে অত্যাচার করলেন নির্যাতন করলেন যখন তারা রক্তাক্ত হয়ে গেল তখন ক্ষান্ত হলেন একটু মায়া আসলো চিন্তা করলেন কোন এমন জিনিস যেটার কারণে এত জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরেও দুনিয়াবি কোনো সুবিধাও তো নাই কারণ মক্কি জীবনে কোনো দুনিয়াবি সুবিধা ছিল ছিল না মাদানী যুগের সাহাবীরা আফসোস করতেন অমুক তো মক্কি জীবনে ইন্তেকাল করেছে কোনো দুনিয়াবি সুগল ভোগ করতে পারে নাই পুরোটাই আল্লাহর কাছে পাবে আমরা তো দুনিয়ায় অনেক কিছু ভোগ করে ফেলতেছি আমার নিজের কাছে অনেক ভয় লাগে এটা বিশেষ করে যারা আমরা সিলেবিটি পাতি সিলেবিটি আছি দিনের কাজ যতটুকু করি তার চাইতে বেশি সুবিধা পাই আমরা এই যে আজকে এখানে আসলাম এক ভাই হাদিয়া দিল আতর দিল বাচ্চার জন্য চকলেট দিল কি জন্য দিল বলেন তো দিনের কথা প্রকাশ্যে বলার কারণে কিছু লোক ফ্যান ফলোয়ার হয়েছে এই জন্যই তো দিল যে এ দুনিয়া প্রতিদান পেয়ে যাচ্ছি না দিনের কাজ কতটুকু করতে পারতেছি আসলে দিনের কাজ প্রকৃতভাবে যারা করতেছেন তাদের মানুষ চেনে না তারা হলো গোরাবা অপরিচিত আমরা বাইরে থাকলেও আমাদের লাড্ডু থাকে আমরা ভিতরে গেলেও লাড্ডু পাই কারণ ওইখানেও যারা কয়েদি থাকে কারারক্ষী থাকে আলেমুল আমাদের যথেষ্ট কি করে ভিতরে সম্মান করে বাইরে যদিও তাদের বিভিন্ন কারণে লোক দেখানোর জন্য হইলেও হাত করা পায়ে বেরিয়ে পড়াইতে হয় কিন্তু আলেমদের উপর যতটুকু নির্যাতন করে এটা খুবই কম যেটা ওই গোরবাদের উপর করা হয় কথা বোঝেন নাই একজন পাবলিক ফিগার তার উপরে নির্যাতনের মাত্রাটা খুব কম থাকে তাদের তুলনায় কম বলছি কাদের তুলনায় ওই গোরাবাদের তুলনায় কম নির্যাতন তো নির্যাতনই জুলুম তো জুলুমই
আজুলমু জুলমাত ইয়াউমাল কিয়ামা সামান্য পরিমাণে জুলুম কিয়ামতের দিন অনেক বড় অন্ধকারে পরিণত হবে অনেক বেশি অন্ধকারে পরিণত হবে তো জুলুম তো জুলুমই কিন্তু আমরা যারা পাবলিক ফিগার আছি আমাদের উপর বাইরে থাকলেও জুলুমটা হইলেও আমাদের পক্ষে মানুষ দাঁড়ায় আমি জেলে গেছি আমি কোনো সংগঠন করি না কিছু করি না তারপরেও দলমত নির্বিশেষে জনসাধারণ আমার স্ত্রী তখন ছিল যেখানে আমার স্ত্রীর বাপের বাড়ি শ্বশুর বাড়ি ছিল তো কেউ মানে 500 1000 2000 5000 টাকা মানুষ পাঠাইতেই থাকছে আমি দেখছি যে আমি বাইরে আসার পরে আমার বাচ্চারা যতটুকু মোটা সোটা দেখে গেছিলাম তার থেকে অনেক বেশি মোটা সোটা হয়ে গেছে মানে এক একজন মানে অত মোটা আমার পছন্দ না মানে কি মানে এত বেশি সাহায্য সহযোগিতা দিনই ভাইরা আমার ফ্যামিলিকে করেছে আমার স্ত্রী শুধু হয়তো আমার চিন্তা চিন্তা শুকিয়ে গেছে তো যাই হোক এই কথাটা বললাম হলো যে আমরা আসলে কি কি পাই হ্যাঁ সুবিধা পাই দিনের সুবিধা পাই জানি না কেমতে পাবো কিনা কারণ দিনের কাজ যতটুকু আমরা করি না তার চাইতে মানুষ মনে করে অনেক বেশি করি মানুষ অনেক বেশি সাহায্য সহযোগিতা আমাদের করে এজন্য দেখেন আমাদের পিছনে আপনি না থাকলেও চলবে গোড়াবাদেরকে চেনার চেষ্টা করেন যারা গোড়াবা যাদেরকে মানুষ চেনে না তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে সহযোগিতা করেন এতে দিনের ফায়দা হবে আর আমরা কোনো না কোনো ভাবে চলে যাবো কারণ আমার এই কথা তো সবার কাছে পৌঁছাবে না আপনারা যারা দিনের বুঝ রাখেন তারা অন্তত গোড়াবাদের খোঁজ খবর নেন এই যে শায়েকদের হাদিয়া তোফা দেওয়ার পিছনে এত সুইটেন না কথা বুঝেন নাই আমি যে একটা ব্যবসায়ও নামি সেখানেও তো সফল কিছু ফ্যান ফলোয়ার আছে আমার এই যে পেজ বুস্ট করা লাগে না এমনিতেই পোস্ট দেওয়ার আগেই মাল বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ এগুলো কেন মানুষ যে কিনে কেন কিনে বলেন তো এই যে আপনাদের সাভার থেকে কয়েকজন গেছে কলা বয়ে নিয়ে গেছে আপনারা নিয়ে গেছেন না কলা এই সাভার থেকে যশোরে কলা নিয়ে যাওয়ার কোনো দরকার আছে একজন রাজশাহী থেকে আম নিয়ে গেছে কাঁচা আম এক বস্তা ওই যে উনি কেন কিসের জন্য দিনের জন্য মহব্বত করে নিছে না জি হ্যাঁ এরপরে যদি আমরা সত্যকে গোপন করি আল্লাহ বলেন উলাইকা লা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লা নার যারা সত্য জানার পরেও গোপন করে আর দুনিয়াবী সুবিধা নেয় মানুষের থেকে এরা তাদের পেট ভরে আগুন দিয়ে যে হাদিয়া তোবা যাই আমরা পাচ্ছি সত্যকে সঠিকভাবে আল্লাহ যেভাবে বলেছেন সুন্দরভাবে মানুষের সামনে স্পষ্টভাবে বোধগম্য ভাবে যদি উপস্থাপন করতে না পারি আমরা ব্যর্থ হই তাহলে এইগুলো কি হবে আমাদের পেটের ভিতর কি কিসে কি পরিণত হচ্ছে এগুলো আগুনে পরিণত হচ্ছে তো যাই হোক ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এই লোকগুলা কারণ ওই সময় তারা গোড়াবা ছিল ওই সময় তারা কি ছিল গোড়াবা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন বাদা আল ইসলাম গরিবা সায়াউদু কামা বাদা ইসলাম গরিব হিসেবে আত্মপ্রকাশ করেছে অপরিচিত অবস্থায় আত্মপ্রকাশ করেছে ইসলাম আবার অপরিচিত হয়ে যাবে অর্থাৎ আহলে ইসলাম যারা এদেরকে সমাজবাসী কি মনে করবে ভণ্ড মনে করবে বিশৃঙ্খলাকারী মনে করবে বিচ্ছিন্নতাবাদী মনে করবে যেমন পূর্বের মুসলিমদেরকে মনে করতো আর আবু জাহেল ছিল মূল ধারা সে বলতো আমি ইব্রাহিমী আদর্শের উপর কি আছি আবু জাহেল যে রাসূলের বিরুদ্ধে চুক্তি করেছিল সে চুক্তিনামার মধ্যে কি লেখা ছিল বিসমিকাল্লাহুম্মা হে আল্লাহ আপনার নামে শুরু করছি চুক্তি করে রসুলের বিরুদ্ধে রসুলের অনুসারীদের বিরুদ্ধে রসুলের সহযোগীদের বিরুদ্ধে কার নামে শুরু করে আল্লাহর নামে এই জন্য সংবিধানের মধ্যে বিসমিল্লাহ লেখা থাকলেই সেই সংবিধান যদি ইসলামী সংবিধান হয়ে যায় তাহলে আবু জাহেলের সংবিধানও কি সংবিধান ছিল ইসলামী সংবিধান ছিল তো পরবর্তীতে ওই সংবিধানকে ওই পোকায় খেয়ে ফেলেছে বিসমিল্লাহ বাদে আশা করি আমাদের দেশেও এক সময় এমন হবে বিসমিল্লাহ থাকবে আর কিছু থাকবে না ইনশাআল্লাহ তো যাই হোক ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে তারা তো গোড়াবা হয়ে গেল এই কালিমাকে গ্রহণ করে আসলে কি এর ভিতরে কি আছে তিনি বোঝার চেষ্টা করলেন তিনি বললেন যে তোমরা কি পড়ছিলে আমাকে একটু দেখাও তখন তিনি দেখলেন তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা এভাবে তিনি পড়তে লাগলেন এবং তিনি বুঝলেন লাইসা হাযা বিকালামিল বাশার এটা কোনো মানুষের কথা হতে পারে না কারণ মক্কায় 17 বা 19 জন লোক শিক্ষিত ছিল তাদের মধ্যে একজন ছিলেন কে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পড়াশোনা করে মুসলমান হয়েছেন অথচ এই ইতিহাসকেও বিকৃত করা হয়েছে আলিয়া মাদ্রাসা ধর্ম বইয়ের মধ্যে দেখলাম এই ইতিহাসটা লিখেছে যে অতঃপর তার বোন এবং ভগ্নিপক্ষকে অত্যাচার করার কারণে তাদের মধ্যে এক ধরনের যখন রক্ত দেখলেন রক্ত দেখে তার ভিতরে একটা আবেগ আসলো ওই আবেগ তিনি মুসলমান হয়ে গেলেন নাউজুবিল্লাহ
ওমর রাদিয়াল্লাহু আনহু বোন এবং ভগ্নিপতির রক্ত দেখে আবেগী হয়ে মুসলমান হয়েছেন না বুঝে শুনে হয়েছেন জি বুঝে শুনে হয়েছেন এ কারণে তিনি পরবর্তীতে ফারুকে পরিণত হয়েছেন ওনার ইসলাম উনি ইসলাম গ্রহণ করেছেন ওই কোনো কারাম বাহ্যিক কোনো কারামতি দেখে না কোরআনের মুজিজা দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন কোরআনের সত্যতা ওনার কাছে যখন দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছিল তখনই তিনি ঈমান গ্রহণ করেছেন কোনো জাদুর কারণে না কোনো আবেগের কারণে না কিন্তু এই ইতিহাসটা কিন্তু সেকুলার শিক্ষা ব্যবস্থা চেপে দেওয়া হচ্ছে এমনকি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এটা দেখা হচ্ছে তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন দুই ব্যক্তির এক ব্যক্তিকে হেদায়েত দিয়ে ইসলামকে শক্তিশালী করেন দুইজনের জন্য তো দোয়া করেছিলেন আবু জাহেলের জন্য কবুল হলো না কেন বুঝে শুনে বিরোধিতা করেছে আর ওমরের জন্য কবুল হলো কেন ওমর না বুঝে বিরোধিতা করেছে আর আবু জাহেল বুঝে শুনে বিরোধিতা করেছে এই হলো পার্থক্য এজন্য যে বোঝে না তাকে আল্লাহ তাআলা একদিন একদিন কি করবেন হেদায়েত দিবেন তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন স্পষ্ট হয়ে গেছে তার পিতা আল্লাহ শত্রু তখন তিনি কি করেছেন তার পিতাকে বর্জন করেছেন এর আগ পর্যন্ত পিতার জন্য কল্যাণ কামনা করেছেন এর আগ পর্যন্ত কল্যাণ কামনা করেছেন ঠিক তেমনি ভাবে আমরাও আমাদের আহাল পরিবার পরিজনকে বুঝাইতে হবে দিনের জন্য যখন দেখবো যে না তারা আসলে বুঝে শুনে এখন কি করতেছে বিরোধিতা করতেছে তাদেরকে বর্জন করতে হবে বর্জন করার মানে হলো তাদের অভিভাবকত্বে থাকা যাবে না আত্মীয়তার সম্পর্ক থাকবে এত খারাপ আচরণ করার দরকার নাই যে আবু জাহেলে পরিণত হয় কমপক্ষে আবু তালেব হয়ে থাকুক দাওয়াত পৌঁছে দেন পুরোপুরি যদি গ্রহণ না করতে পারে এটুকু বুঝে রাখুক এটা সত্য সে সঠিক বিষয়ের উপর আছে আবু তালেবের মতো হয়ে থাকুক হয়তো প্রয়োজন আপনাকে সহযোগিতা করতেও পারে আত্মীয়তার টানে যেমন আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিল না জি আবু তালেব কি মুসলমান ছিল সে ইসলামকে সত্য জানতো না মিথ্যা জানতো সত্য জানতো আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন যে সে ইসলামকে সত্য জানতো এবং নিজে সে বলতো আন্না দীনাকা মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা তুমি যে দিন নিয়ে এসেছো এই দিন হলো এই ভূপৃষ্ঠের সর্বশ্রেষ্ঠ দিন ইতিপূর্বে যত নবী যত দিন নিয়ে এসেছে যত ইতিহাস আমরা জানি দিনের জীবন ব্যবস্থা যতগুলো এসেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন তুমি নিয়ে এসেছো সুবহানাল্লাহ অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নতুন দিন নিয়ে আসেনি ওই ইব্রাহিমী চেতনায় পুনর্জাগরণ করেছেন কিন্তু আবু তালেব তার ওই ইব্রাহিমী চেতনা দেখে নাই ইব্রাহিমী চেতনা তো ওই সময় কি হয়ে গেছিল বিকৃত হয়ে গিয়েছিল রাসূল কি নতুন দিন নিয়ে আসছেন নাকি সেই ইব্রাহিম বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা আল্লাহর একনিষ্ঠ বান্দা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শই বাস্তবায়ন করেছেন তো যাই হোক এজন্য পরিবার পরিজনকে নামাজে সালাতের জন্য কি দিতে হবে চাপ প্রয়োগ করতে হবে আমরা কি করি আমাদের করতে হবে এটা এবং যেখানে আমাদের করতে তো চলে না সেখানে কি করতে হবে সেখানে হলো উপদেশ দিতে হবে দাওয়াত দিতে হবে তো সালাত প্রতিষ্ঠার মানে হলো নিজে সালাত আদায় করা দুই নম্বরে কি আহলদেরকে চাপ প্রয়োগ করা পরিবার পরিজনকে কি করা যেখানে কর্তৃত্ব চলে কর্তৃত্ব খাটানো আর যেখানে কর্তৃত্ব চলে না সেখানে কি দেওয়া দাওয়াত দেওয়া আর সালাত আদায় করতে হবে জামাতের সাথে সালাত আদায় করা একটা ফরজ এবং জামাতে আদায় করা কি আর একটা ফরজ হানাফি মাজহাবে ওয়াজিব অন্য মাজহাবে ফরজ হানাফি মাজহাবে যে সুন্নতে মুয়াক্কাদার যে বক্তব্যটা রয়েছে এটা ভুল বক্তব্য হানাফি মাজহাবে সুন্নতে মুয়াক্কাদার যে সংজ্ঞা দেওয়া হয়েছে এই সংজ্ঞা অনুযায়ী জামাতে নামাজ পড়া এটা কিনা সুন্নতে মুয়াক্কাদা না বরং ওয়াজিব বরং ফরজ কারণ অকাট্য দলিল আছে জামাতে শরিক না হলে যে ধমকি এটার পরে দলিল কি অসংখ্য হাদিস আছে প্রায় মোতাওয়াদির পর্যায়ের হাদিস এজন্য হানাফি মাজহাবের যে মৌলিক সংজ্ঞা ফরজ ওয়াজিব এবং সুন্নতে মুয়াক্কাদার এই অনুযায়ী হয়তো ফরজ সাব্যস্ত হয় যদি আমি ছাড় দেই তাহলে ওয়াজিব সাব্যস্ত হয় সুন্নতে মুয়াক্কাদা বলার কোনো সুযোগ নেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা হানাফি উলামা ইকরাম তাদের কিতাবে করে গেছেন এটা হলো শয়তানের দোকান সুন্নতে মুয়াক্কাদা বলা সুন্নতে মুয়াক্কাদা বলা হয় এমন আমলকে হানাফি মাজহাব মতে যে আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন আমল তরককারীকে কোনো ধমক দেন নাই অথচ বলা হয়েছে যেই ব্যক্তি জালাত সামাত মানে সালাতে জামাত সালাত জামাতে আদায় করে না ছিল প্রকাশ্য মুনাফিক প্রকাশ্য মুনাফিক রইল জামাতে আদায় করে না রাসূল আগুন জ্বালিয়ে দিয়েছে এগুলো কি ধমকি না আরো অসংখ্য ধমকি আছে তো যাই হোক অথচ দেখা যায় এখন অনেক বড় বড় সেলিব্রিটিরা জামাতে সালাত আদায় করে না সে শত শত মাইল সফরে যেতে পারে এখানে এই রুমে নামাজ হয় পাশের রুমে সে কি যেতে পাশের সেখানে থাকে পাশের রুমে যাইতে পারে না সালাতের জন্য নিজের খানকার ভিতরে জামাত হচ্ছে কিন্তু সে একা নামাজ পড়তেছে খানকার পাশে মসজিদ একা নামাজ পড়তেছে আমি অনেকের কাছে অনেকের দরবারে যাই এলেম অর্জন করার জন্য আমি যে আগে পরিচয় দিই না যদি দেখি এই লোকের প্রথম দেখি নামাজ ঠিক আছে কিনা যদি দেখি নামাজ ঠিক আছে তার সাথে দেখা করি নামাজ ঠিক না থাকে তার সাথে আমি দেখাও করি না অনেক টাকা পয়সা খরচ করে যাই
ইমাম বুখারীর ব্যাপারে এটা বর্ণিত আছে, তিনি এলেম অর্জন করার জন্য এক ব্যক্তির কাছে গিয়েছেন, তিনি দেখছেন একটা পশুকে ধোকা দিচ্ছে, হাতের মধ্যে কিছু নাই কিন্তু পশুটাকে ধরার জন্য দেখাচ্ছে যে কিছু যেন কি, এটা ওনার গায়রাতে লেগেছে, না এই ব্যক্তি থেকে হাদিস গ্রহণ করা যাবে না, এতটা সতর্ক হয়েছে। অথচ আমাদের মধ্যে এই বুঝটুকু নাই যে যখন কোন বড় আলেম দিনের উল্টা কোনো কাজ করে, বড় হুজুর যেহেতু করেছে এর বিধান কোনো একমত আছে, জিজ্ঞেস করেন কোনো একমত আছে কিনা। কি সভাপতি সাহেব, আপনার এরকম ঘটনা চোখে আঙুল দিয়ে দেখাইছে কিনা? দেখাইছি না, দেখাইছি। আচ্ছা কোনো দলিল নেই, জামাত পরিত্যাগ করতেছে। তো এক নম্বর কাজ হলো কি করা, সালাতের ব্যাপারে যত্নবান হওয়া, সালাত প্রতিষ্ঠা করা, জামাতের সাথে ধীর স্থিরতার সাথে সালাত আদায় করতে হবে, নিজে আহলদের উপর চাপ প্রয়োগ করতে হবে। অনেকে দেখা যায় দোকানের মালিক, তিনি যদি বলেন আমার দোকানে কাজ করতে হলে সালাত আদায় করা লাগবে, তাহলে বাধ্য হবে না কর্মচারীরা? আপনি যখন বলেন চাপ দেন যে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা ডিউটি করা লাগবে, চাকরি দেবো না, তাও তো মানুষ করতেছে, তাহলে আপনি যদি সালাত আদায় করতে বলেন করবে না কেন? এটা আমার কোম্পানি নিয়ম। এই জন্য আপনার আহলদের উপর চাপ প্রয়োগ করতে হবে, যেখানে চাপ চলে না সেখানে কি দেবেন আপনি? নসিহা করবেন, দাওয়াত দিবেন, অনুরোধ করবেন, বুঝাবেন। আসলে তার ইমানের দাওয়াত দিতে হবে, যে সালাত আদায় করে সালাতের দাওয়াত দিয়ে লাভ নেই, তার দাওয়াত দিতে হবে কিসের? আখিরাতের প্রতি যদি বিশ্বাস থাকতো তাইলে ও সালাত পরিত্যাগ করতো না, ও ভিতরে ভিতরে বেঈমান হয়ে রয়েছে, এই জন্য সালাত পরিত্যাগ করে। ওকে সালাতের দাওয়াত দিয়ে লাভ নেই, ওর ইমানের দাওয়াত দেন, তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দেন, ওরে সালাতের দাওয়াত দিয়া আমর বিল মারুফ নাহিল মুনকারে কোনো কাজ হবে না, ওরে ওর ইমানের দাওয়াত দিতে হবে। দুই নম্বর, জাকাত আদায় করা, নিচে জাকাত দেওয়া, আর নিজের উপর যদি সামর্থ্য না থাকে জাকাত দেওয়া, তাহলে যাদের সামর্থ্য আছে তাদেরকে আদেশ করা জাকাত দেন, যদি কর্তৃত্ব থাকে, যদি কি থাকে, আর কর্তৃত্ব না থাকলে তাদের ওই যে দাওয়াত, দাওয়াত হবে কিসের? জাকাত ফরজ এটার, নাকি তাওহীদ রিসালাত আখিরাতের? ভাই আমল তো আপনি জানাই দিবেন, আমলের জানাত আমলের দাওয়াত হয় না, দাওয়াত হয় দিনের, দিন যে কবুল করবে আমল তেমনি করবে, আমল হলে জানাই দেওয়া দায়িত্ব আপনার, আমল হলে জানাইবেন যে ভাই এটা হলো আল্লাহর বিধান, আল্লাহর গোলাম হওয়ার দাওয়াত দেন, যে গোলাম হবে সে তো অটোমেটিক আমল করবে, যে মুমিন সে চিন্তা করবে সূরা আযাবের 36 নম্বর আয়াত নিয়ে, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারীর এই অধিকার নেই আল্লাহ এবং তার রসূলের সিদ্ধান্তের বাইরে অন্য কোনো চিন্তা করবে, এ চিন্তা করার সুযোগ, উল্টো চলা তো দূরের কথা, উল্টো চিন্তা করারও কি নেই? কারণ মুমিন মুমিনা মানে আল্লাহর গোলাম, আল্লাহর দাসী, আল্লাহর চাকর চাকরানি, এখন মনির যেই হুকুম দিবে সেই হুকুমের ব্যাপারে চিন্তা করার সুযোগ আছে, আমল করবই করবো না? চাকরি নেওয়ার আগে চিন্তা করেন ডিউটি করবেন কি করবেন না, কিন্তু চাকরি নেওয়ার পরে আর এই চিন্তা করার সুযোগ নেই, চাকরি নেওয়ার আগে চাকরি নিতেও পারেন নাও নিতে পারেন, আপনি ডিউটি করতে মনে চান না চাইলে, কিন্তু চাকরি নিছেন এখন কি চিন্তা করবেন যে ডিউটিতে যাবো কি যাবো না? যদি না যান ফোন দিল কি ব্যাপার ডিউটিতে আসেন না কেন, বলেন যে ডিউটিতে আসি আর না আসি মনের ভিতরে চাকরি আছে, মাস শেষে বেতন দেবে জি, হ্যাঁ। এই জন্য আল্লামা আনোয়ার কাশ্মীর রহমাহ বলছেন ইমান হলো একটা ইচ্ছার নাম, ইমান কার নাম, যেটা পুরো শরিয়াতকে গ্রাস করে, পুরো শরিয়তের উপরে আমল করব, এই আমলের ইচ্ছার নাম হলো ইমান, আল্লাহর জাত ও সিফাতের উপর বিশ্বাসের উপর ভিত্তি করে, আল্লাহ জাত ও সিফাতে বিশ্বাসের উপর ভিত্তি করে পুরো শরিয়তের উপর আনুগত্যের ইচ্ছার নাম হলো কি, বিশ্বাসের নাম ইমান না, বিশ্বাসের নাম ইমান হলে তো বললাম আবু তালেব কি হইতো, আবু তালেব মুমিন হইতো, সে তো বিশ্বাস করতো, সে মুমিন নয় কেন? তার আনুগত্যের ইচ্ছা ছিল না, তাই বলেন কি নাই, এখন নামদারি অনেক মুসলমান আছে না যাদের আনুগত্যের কি নাই, পুরো শরীয়তের উপর আনুগত্যের ইচ্ছা নাই, এরা মুমিন পরিচয় দেয় কি দেয় না? আপনি বলেন আপনি মুমিন, হ্যাঁ তাহলে সুদ ছেড়ে দাও, ছাড়ে না, আনুগত্যের ইচ্ছা আছে, ধর আনুগত্যের ইচ্ছা নাই, নিফাক আক্রান্ত, নিফাকগ্রস্ত, কেউ পাক্কা মুনাফিক, কেউ হইলো আপনার হইলো হয়তো নিফাক তার ভিতরে এখনো পুরোটা অন্তর্গ্রাস করে নাই, কিন্তু নিফাক সামান্য থাকলেও এটা আস্তে আস্তে বড় হবে, সাথে সাথে দূর করে ফেলতে হবে উপলব্ধি সাথে সাথে। আর মুনাফিকের সবচেয়ে বড় আলামত হলো সে নিজের ব্যাপারে নিফাকের ভয় করে না, নিজেরা পাক্কা মুমিন মনে করে, নিজের কি মনে করে পাক্কা মুমিন মনে করে, এরপরে গলাবাজি করে, এবং নিজের গলাবাজির উপর নিজেও টিকে থাকতে পারে না, আজকে বলে গদি বাসাবো কালকে যায় বলে কমই জননি, কথা বলছেন? এগুলো কিসের কারণে করে? যতটুকু ইমান নাই ততটুকু ইমান দেখায়। আর আল্লাহ বলেছেন আফা হাসিবান নাস ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে যে আমি ইমানদার অথচ তাকে পরীক্ষা করা হবে না,
এজন্য যে যত বড় ইমানদার দাবি করবে তার পরীক্ষাটা তত বড় হবে যে যত বড় ইমানদার নিজেকে দাবি করবে তার পরীক্ষা কি হবে এজন্য ন্যূনতম ইমানের দাবি করা ফরজ কিন্তু বড় ইমানদার দাবি করা কি না এটা আপনার দায়িত্ব না সব সময় আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি দুর্বল আমার দ্বারা পরীক্ষা নিয়েন না কিন্তু আপনি গলাবাজি করবেন দেখ উম্মতের নেতৃত্ব দিতে আসবেন কারণ মুত্তাকিদের নেতা যে হবে সে তো বড় মুত্তাকি হবে আর মুমিন মানেই তো মুত্তাকি হবে তাই না ও জালনা লিল মুত্তাকিন ইমামা নবীরা দোয়া করছে যে আমাদেরকে মুত্তাকিদের নেতা বানান গড়ে সব লোকের নেতা হয়ে লাভ নাই যত বড় সেলিব্রিটি হন যদি অনুসারীরা সবাই মুত্তাকি না হয় তাহলে ওদের নেতা হয়ে লাভ নেই দশজন মুত্তাকিদের নেতা হওয়া অনেক বড় নেয়ামত এক কোটি গায়রে মুত্তাকির নেতা হওয়ার চাইতে আর এই জন্য নিজের ভিতরে তাকওয়া থাকা লাগবে কারণ মুত্তাকিরা চেনে যে কে মুত্তাকি মুত্তাকিরা কখনো গায়রে মুত্তাকিদের ভাতে পা দিবে না বা দিলেও বুঝে আসার সাথে সাথে কি করবে ফিরে আসবে এই জন্য দেখবেন আপনারা অনেক সময় আফসোস করেন যে এগুলো কি মানুষ বোঝে না আসলে বুঝে আলেম যত প্রকার অনুসারীও তত প্রকার যে যেরকম আলেম তার অনুসারীও কি ওই রকমেরই এজন্য টেনশন করার দরকার নেই একটা ছোট্ট দল যদি হকের উপর থাকে ওই দলটাকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন তো যাকাত দিতে হবে তিন নম্বর কি ও আমানতুম বি রুসুলি এবং আমার রসুলদের প্রতি কি রাখবে তোমরা আস্থা রাখবে বিশ্বাস রাখবে রসুলদের অবর্তমানে রসুলের মতো যে আলেমরা আছে রসুলদের প্রকৃত ওয়ারিস যারা তাদের প্রতি আস্থা রাখবে তাদের প্রতি কুধারণা করবে না প্রকৃত ওয়ারিস যারা তাদের প্রতি যাদের নিফাক স্পষ্ট হয়ে গেছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে কিন্তু যাদের এখনো কোনো মুনাফিকি পাওয়া যায় নাই কোনো কিছু প্রমাণিত হয় নাই তাদের প্রতি কুধারণা করা যাবে না বরং আমানতু বিরসুলি রসুলদের প্রতি বিশ্বাস রাখতে হবে রসুলদের অবর্তমানে রসুলদের মতো আলেম যারা আছে তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীরা আলেমরা হলো নবীদের ওয়ারিস সেই রাসূলই আবার বলেছেন ইন্না আকসারু মুনাফিকি উম্মতি লাকুররুহা এই উম্মতের বেশিরভাগ মুনাফিক হবে এই উম্মতের শিক্ষিতরা কিতাবওয়ালারা শিক্ষিত বা কিতাবওয়ালা কারা সেটা তো আলেম বাহ্যিকভাবে তো সবাই আলেম রাসূল হাদিসে তাদেরকে আলেম বলেন নাই আলেম বলে ওলামা ইসু বলতেন কর্র বলেছেন কর্র মানে কিতাব পড়ে কিতাব পড়ে মানুষকে শুনায় তারা কিতাব পড়ে কিতাব তাদের কণ্ঠনালীর নিচে নামে না আছে না নাই আর রাসূল বলেছেন ইন্না আকসারু মুনাফিকি উম্মতি সহি হাদিস মুসনাদে আহমদের ছয় জায়গায় আমি পাইছি বেশিরভাগ বর্ণনাগুলো সহি বেশিরভাগ বর্ণনা সূত্র কি সহি দুই একটা হলো কি হাসান জৈব একটাও পাইনি মুসনাদে আহমদের ছয় জায়গায় পাইছে হাদিস সহি সনদে কোন জায়গায় কোন কোন বর্ণনা আছে ইন্না আকসারু মুনাফিকি উম্মতি লাকুররুহা তাকিদ দিয়ে বলা হয়েছে কোন কোন মনে নাই অবশ্যই 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 কয়বার অবশ্যই চারবার চার ধরনের তাকিদ দিয়ে বলছেন এই উম্মতের বেশিরভাগ মুনাফিক হবে এই উম্মতে যারা মধ্যে যারা কিতাব পড়ে তারা এরা হবে বেশিরভাগ মুনাফিক তাহলে রাসূল বললেন আর নবীদের ওয়ারিস হবে কারা আলেমরা আবার বেশিরভাগ মুনাফিক হবে কারা নামধারী আলেমরা তাহলে রাসূলের মতো আলেমদের চিনতে হলে রাসূলের জীবনী সিরাত পড়তে হবে আমরা তো পড়তে চাই না শুধু ওয়াজ শুনতে চাই ওসে এই উম্মতের উপর সর্বপ্রথম বিধান ছিল ইকরা তুমি পড়ো সর্বপ্রথম বিধান তো এটাই নামাজ রোজা হজ যাকাত এর বিধান আছে আগে না পড়ার বিধান পড়ার বিধান আমরা এখন পোলাবাইনকে মাদ্রাসায় ভর্তি করি নিজে পড়তে চাই না আপনার বাচ্চা যে এখনো বালক হয় না তার জন্য এই মুহূর্তেই পড়া ফরজ না কিন্তু আপনার জন্য তো পড়া ফরজ এই মুহূর্তেই তো যার জন্য পড়া ফরজ তার খবর নাই যার জন্য ফরজ না হ্যাঁ তাকে যেহেতু বালেগ হয়ে গেলে তো একবারে এলেম অর্জন করতে পারবে না পিতা মাতার উপর জরুরি হলে তাকে দিনী শিক্ষা দেওয়া কিন্তু ব্যক্তিগতভাবে তার উপরে কি শরীয়তের বিধান প্রযোজ্য হয়েছে পিতা মাতার উপরে ফরজ তো আপনি তাকে নিজে বাঁচবেন এরপরে পরিবারকে বাঁচাবেন তো আপনি নিজে বাঁচতেছেন না পরীক্ষা পরিবারকে বাঁচানো ফিকির করতেছেন এই জন্য নিজে পড়েন রাসূলের সিরাত পড়েন নবীদের জীবনী পড়েন নবীরা কেমন ছিল ওই রকমের জীবন মিলে কাদের শুধু ওই মাহফিলে মাহফিলে গলাবাজি করলে হবে না প্র্যাকটিক্যাল আমলও দেখতে হবে এমনও নিউজ আমাদের কাছে আছে বিশ্বযোগ্য সূত্রে তাওহিদবাদী আলেম হিসেবে ভাইরাল মাহফিলে মাহফিলে গলাবাজি করে মানুষ কুস্কানি দেয় একই বিল্ডিং এ থাকে একই ফ্ল্যাট থেকে আরেকজনকে ধরে নিয়ে যায় নিয়ে গুম করে ফেলায় সে জানে একটা স্ট্যাটাস দেওয়ার হিম্মত তার হয় না যে আমার এখান থেকে একজন কি হয়েছে গুম হয়েছে অথচ তার কাছে বলেছে ভাই আমাকে ডাকতেছে
ডিবি ডাকতেছে আমি যাবো বলছে আপনি যান দেখবেন যান গেছে এবার ফিরে আসে না তার স্ত্রী তার কাছে যে নালিশ করলো যে এরকম আপনার কথা সাথে পরামর্শ করেই তো গেল এখন তো তাকে পাওয়া যাচ্ছে না সম্ভবত আটকে রাখছে বলছে যান বাসায় যান সকালবেলা দেখতেছি তার স্ত্রীকে পাঠায় সান্ত্বনা দিছে রাতে সকালবেলা সকালে কি দেখতেছে ওই মাজলুম আলমের স্ত্রী যায় দেখো ভাইরাল বক্তার কি রং তালা দেওয়া তিনি নাই গায়েব তো নই বোন বলতেছে এরকম গলাবাজি করার অধিকার আপনাদের নাই মাহফিল মাহফিলে তাওহীদের কথা আপনাদের মুখে সাজে না কেন বলেন আপনারা তাওহীদের কথা কেন মানুষকে উস্কানি দেন আপনি এত বড় তাওহীদবাদীটা দেখান এত বেশি হক কথা বলেন এরপরে নিজের দিনই ভাইকে এইভাবে অসহযোগিতা করেন বলেন যে সকালে দেখতেছি ডিউটি টিউটি যা করার হয় এটা আমরা সকালে করতে হবে এখন তো রাত্রেবেলা কিছু করা যাবে না এ আশ্বাস দিয়ে যায় পরে ওই বোন ফেস দ্য পিপল একটু যোগাযোগ করবে এ কারণে ফোন দিচ্ছে তার স্ত্রীর নাম্বারে যাতে নাম্বারটা নেওয়া যায় কারণ তার কাছে থাকা খুব সম্ভব এটা তিনি মনে করেছেন ফোনও রিসিভ করে না পরবর্তী যখন ডিবি জিজ্ঞাসাবাদ করে হয়তো সেরকম কোনো তার সাথে কোনো সাংগঠনিক কিছু পাওয়া যায় নাই কারণ আলেমরা সাধারণত কোরআন সুন্নার কথা বলে তারা সাধারণত পাবলিকভাবে যারা কথা বলে তার কোনো সংগঠন জড়িত হন না অনেক ভাইরা আমাদের প্রতি আপত্তি থাকে যে আপনি কোনো সংগঠন করেন না কেন করি না এই জন্য যে আমি যেহেতু পাবলিকলি হক কথা বলি তো কোরআন সুন্নার কথা আমি স্পষ্টভাবে আপনারা নিষেধ করবেন তখন হুজুর এটা বলেন না এটা বলেন না এটা বললে আপনি যেহেতু সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করতেছেন সুতরাং আপনি বিপদে বলে আমরাও বিপদ এ কথা বলবে কি বলবে না আর সমাজবাসী আমাকে কি হিসাবে চেনে আলেম হিসাবে চেনে তো আলেম হিসাবে যদি আমি দায়িত্ব পালন করি তাহলে কোনো সাংগঠনে যদি যোগ দিই তাহলে আমাকে হক কথা বলার স্বাধীনতা ওই সংগঠনই আমাকে দেবে না বলবে যে হেকমত গোপন করেন যদি আমি গোপন করতে চাই তাহলে আমি সমাজে আলেম পরিচয় দিতে পারবো কারণ রাসূল নবী পরিচয় দেওয়ার পরে দিন গোপন করেন নাই নবী পরিচয় দেওয়ার আগ পর্যন্ত গোপনে গোপনে দিন প্রচার করলেন কিছুদিন এরপরে কি হইল মোটামুটি একটা পর্যায়ে গিয়ে দিন প্রকাশ করলেন নবী নবত কি করলেন প্রকাশ্যে ঘোষণা দিলেন তাই না তখন নির্যাতন শুরু হইলো তখন ন মুসলিমদেরকে রাসূল বলতেন তোমরা তোমাদের ঈমান প্রকাশ করো না নতুন করে যেহেতু পুরনো যারা হয়েছে এজন্য যে ঈমান প্রকাশ করে নাই সে দুইটাই করতে পারে গোপনে গোপনে দিনের দাওয়াত দিতে পারে ইচ্ছা করলে নিজের ঈমান প্রকাশ করতে পারে কিন্তু ঈমান প্রকাশ করার পরে মুর্তাদ হওয়ার সুযোগ নেই বা এরতেদাদ দেখানোরও সুযোগ নাই হাদিসে আছে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের ব্যাপারে মিথ্যা কসম খায় তাহলে হাশরের ময়দানে ওই মিথ্যা কসম অনুযায়ী উঠবে সে অর্থাৎ মিথ্যা কসমটাকে আল্লাহ সত্য বলে ধরে নেবেন এজন্য সাবধান আপনি বড় হুজুরগিরি দেখাইতে যাচ্ছেন বড় দায়গিরি দেখাইতে যাচ্ছেন সাবধান যে পরবর্তীতে আবার মুসলেকা দিয়ে বলবেন না তো যেটা ভুল করেছি ওই রকমের ঈমান যদি আপনার না থাকে আপনার প্রকাশ্যে দিনের কাজ করার দরকার নেই দিন এলেম গের অর্জন করেছেন জ্ঞান অর্জন করেছেন রিক্সা চালান আর গোপনে গোপনে দাওয়াত দেন মানুষের যে আপনার প্রকাশ্যে বলার হিম্মত নাই যার প্রকাশ্যে দিনের দাওয়াত দিয়ে অটল থাকার হিম্মত নাই তার জন্য দেওয়াও জায়েজ নাই কারণ ওই দাওয়াতে উম্মত ক্ষতিগ্রস্ত বেশি হবে আর যদি আপনার ব্যাপারে প্রচার করা হয় যে আমি আর আপনি বাস্তবে মুসলেকা না দিয়ে থাকেন তাহলে স্পষ্ট বলতে আমি দেই নাই কারণ এই যে আপনার নামে প্রচার হচ্ছে এতে কি দিনের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে ইসলামপন্থীরা বেজ্জতি হচ্ছে না ইজ্জত পাচ্ছে হ্যাঁ তো এই রুলগুলো রক্ষা করা হচ্ছে না এখন দাওয়াতের এই রুলগুলো আল্লাহ তাআলা রক্ষা করার তৌফিক দান করেন তো এই জন্য আস্থা রাখতে হবে কোন আলেমদের প্রতি যাদের ভিতরে পোল্টিবাজি নাই যাদের যারা পরীক্ষিত বিপদে পড়েও তারা কি করে নাই পোল্টিবাজি করে নাই তাদের প্রতি আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে চার নম্বর ও হাজার তুমহম সাবধানুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে আমাকে সাহায্য সহযোগিতা করা মানে আমার ফ্যামিলি চালানো সাহায্য সহযোগিতা না দিনের কাজে আগে হ্যাঁ ওইটাও একটা পর্যায়ে সাহায্য সহযোগিতা কারণ কোনো আলেম যদি স্বচ্ছভাবে চলতে পারে তাহলে দিনের কাজ সহজে কি করতে পারে করতে পারবেন কিন্তু ওইটা মূল না মূল সাহায্য সহযোগিতা হবে দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে তার দিন প্রচারের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে হবে এটা হলো এক নম্বর সাহায্য সহযোগিতা ও আকরজতুমুল্লাহ করজন হাসানা এবং তোমরা আল্লাহর রাস্তায় কি করবে সাদাকা করবে আল্লাহকে করজে হাসানা দেবে আল্লাহ তাআলা কিয়ামতে অনেক গুণ বাড়িয়ে তোমাদেরকে দেবেন সুদ দুনিয়াতে নিষিদ্ধ কিন্তু আল্লাহ তাআলা সুদ দেবেন কিয়ামতের দিন ওইটা আল্লাহর জন্য কি নয় নিষিদ্ধ নয় কারণ আল্লাহ বেশি দেবেন দুনিয়ায় সুদ আল্লাহ নিষিদ্ধ করেছেন কেন কারণ এটা হবে বড় লোকের শোষণ গরিবরা কি হবে শোষিত হবে এই সুদের মাধ্যমে এমন হচ্ছে কিনা এটা জুলুম কিন্তু আল্লাহ দিলে তো কমবে না কমবে আল্লাহ যখন বান্দাকে অনেক গুণ বৃদ্ধি করে দেবেন ওইটা কি নয় ওটা জুলুম নয় এজন্য ওটা নিষিদ্ধ নয় আমাল্লাহু বিযাল্লামি লিল আবিদ আল্লাহ তাআলা নিজের বান্দাদের উপর কি নয় জুলুমকারী নয় এক বান্দাকে আল্লাহ তাআলা বেশি দিলে এমন নয় যে আরেক বান্দা থেকে নিয়ে দেবেন বরং আল্লাহ ওয়াসিউন আলিম আল্লাহ তাআলা প্রচুর জমায় গেন
তো আল্লাহ তাআলা আমাদের থেকে অঙ্গীকার গ্রহণ করলেন এই কাজগুলো যদি ঠিকমতো করো তাহলে আমি তোমাদের সাথে আছি ইন্নী মাকুম সাথে আছি কি করব লা উকাফিরুন্না আনকুম সাইয়াতিকুম তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত তোমাদেরকে প্রবেশ করব এমন বাগান বাড়িতে তাজরি মিন তাহতিহাল আনহার যার তলদেশে নহর সমূহ প্রবাহিত ফামান কাফার বাদা যালিকা মিনকুম এরপরও তোমাদের মধ্যে যে কুফুরি করবে এই বিধানগুলোর কোন একটা প্রত্যাখ্যান করবে কুফর মানে কি বলেন অস্বীকার করা না প্রত্যাখ্যান করা মূল কুফর হলো প্রত্যাখ্যান করা শয়তান কি আল্লাহর বিধান অস্বীকার করেছিল না প্রত্যাখ্যান করেছিল ইসলামিক ফাউন্ডেশনের যে কোরআন কাফারু শব্দটা কোরআনে সূরা বাকারা যে শুরুতে ব্যবহার হয়েছে ওই কোরআনে আমি না সরকারি মোল্লারা লেখছে ইসলামিক ফাউন্ডেশন সরকারি না বেসরকারি প্রতিষ্ঠান সরকারি কোরআনে সরকারি মোল্লারাই কথা লেখছে যে কাফারু এটা কুফরুন ধাতু থেকে নির্গত শাব্দিক অর্থ হলো আবৃত করা বা ঢেকে ফেলা আর পরিভাষায় মানে ইসলামী শরীয়তের পরিভাষায় কুফর বলা হয় আল্লাহর নির্দেশিত সত্য গোপন করা বা প্রত্যাখ্যান করা তো আমি মৌলবি যদি গোপন করি তাহলে আমি কাফের আর জানার পরে প্রত্যাখ্যান করলে আপনি কাফের সোজা হিসাব আমার ফতোয়া না সরকারি মোল্লাদের ফতোয়া আরে ভাই কথা কর না এই ফতোয়া শুধু আমি দিচ্ছি না তারা হয়তো মুখে বলে একটা লেখে একটা করে আরেকটা তাদের কিতাবে সাধারণত তাহরিব কম ফতোয়ার মধ্যে বেশি তো কুফরুন এর অর্থ কি আল্লাহর নির্দেশিত সত্য গোপন করা বা প্রত্যাখ্যান করা তো গোপন করার পাপ করে কে মৌলবি করে ওই যে বললাম অধিকাংশ মুনাফিক হবে হুজুরদের মধ্যে থেকে এরা হইলো গোপন করার কুফর করে আর সাধারণ মানুষ কি কোন কুফর করে দিন প্রত্যাখ্যান করার কুফর করে আল্লাহ তাআলা উভয় ধরনের কুফর থেকে আমাদেরকে হেফাজত করেন তো এই কাজগুলো আল্লাহ তাআলা করতে বলেছেন সালাত ঠিকমতো আদায় করতে বলেছেন যাকাত ঠিকমতো আদায় করতে বলেছেন এরপরে রসুলদের এবং রসুলদের অবর্তমানে রসুলদের ওয়ারিস যারা আছে তাদের প্রতি আস্থা রাখতে বলেছেন তাদেরকে সাহায্য সহযোগিতা সম্মান করতে বলেছেন এবং আল্লাহর রাস্তায় কর্জে হাসানা দিতে থাকতে বলেছেন তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহসমূহ ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এটা যদি না করা হয় তাহলে কি সে সঠিক পথ থেকে অনেক দূরে চলে গেল এরপরে আয়াত আল্লাহ বলতেছেন মূল পয়েন্ট ফাবিমা নাকদিহিম মিসাকহুম লাআন্নাহুম আমার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদের উপর লানত করেছি অঙ্গীকার কি ছিল সালাত ঠিকমতো আদায় করা এবং আরো কিছু আমলের কথা আল্লাহ বলে দিয়েছেন এইগুলোতে যখন তারা গাফিলতি করেছে তখন আল্লাহ কি করেছেন ফাসিকির কারণে কিসের কারণে লানত কেন হইছে ফাসিকি করেছে আল্লাহ বলেন ইউদিল্লু বি কাসীর ওয়া ইয়াহদি বি কাসীর আল্লাহ তাআলা এই কোরআনে বর্ণিত উপমাগুলোর মাধ্যমে অনেককে পথভ্রষ্ট করেন অনেককে সঠিক পথ প্রদর্শন করেন ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন তবে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন শুধুমাত্র পাপাচারীদেরকে কাদেরকে ফাসিকদেরকে যারা জেনে বুঝে পাপ করে এদেরকে এরা কোরআন পড়লেও কি হবে গোমরা হবে তো এই কাজগুলোর কোনো একটাতে ত্রুটি করলেই কি ফাসিক হবে না সবগুলোতে করা লাগবে কোনো একটাতে করলে হবে তো এই ত্রুটিগুলোর কারণে তাদের উপর আমি কি করেছি লানত করেছি আল্লাহ অভিশাপ করেন তাদের উপরে ওয়া জালনা কুলুবাম কাসিয়া তাদের হৃদয়কে করে দিয়েছি শক্ত তাদের হৃদয় কি হয়ে গেছে আল্লাহর ভয়ে তাদের অন্তর বিগলিত হয় না শক্ত হয়ে গেছে যখন অন্তর শক্ত হয়ে গেছে ইউহারিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি অন্তর শক্ত হয়ে যাওয়ার কারণে কঠোর হয়ে যাওয়ার কারণে আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যাওয়ার কারণে তারা আল্লাহর কালামকে স্থানচ্যুত করে কি করে আল্লাহর কালামকে স্থানচ্যুত করে যেই জন্য যেই আয়াত নাজিল হয়েছে সেই জন্য সেটা না বলে আরেক জায়গায় ওই আয়াত কি করে ফিট করে তাবলিগের আয়াত জিহাদের জিহাদের আয়াত তাবলিগে এরকম উল্টা পাল্টা আছে না নাই আছে কেউ শুধু তাবলিগ করে জিহাদের ফজিলত পাইতে চায় কেউ ওই বোর্ড দিয়ে জিহাদের ফজিলত পাইতে চায় কেউ ওই খানকায় বসে কিসের ফজিলত পাইতে চায় মানে প্রকৃত জিহাদের বিরোধিতা করে অন্য যে কোনো রূপক জিহাদ যেটা হাদিসে রূপক অর্থে কি বলা হয়েছে জিহাদ বলা হয়েছে ওই জিহাদ কইরা প্রকৃত জিহাদের সব পাইতে চায় আবার প্রকৃত জিহাদের বিরোধিতা করে হ্যাঁ সব পাওয়ার সম্ভাবনা ছিল যদি প্রকৃত জিহাদের বিরোধিতা না কইরা ওই রকম রূপক জিহাদ করত এবং প্রকৃত জিহাদের তামান্না রাখত তাহলে আল্লাহ চাইলে প্রকৃত জিহাদের সব দিতে পারেন দিতে কিন্তু প্রকৃত জিহাদের বিরোধিতা কইরা রূপক গুলাকেই প্রকৃত বানানোর চেষ্টা করা এটা হলো কুফর এটা কি এটা কুফর হাইয়া আলাল জিহাদ যখন সাহাবায়ে কেরাম বলতেন কি বুঝতেন আসো আত্মশুদ্ধি করি হাইয়া আলাল সলা বলে যেমন নামাজ বুঝি হাইয়া আলাল জিহাদ যখন ধরেন কোনো ব্যাখ্যা ছাড়া মদিনার অলিগলিতে যখন এলান হইতো হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ তখন কি তখন কিসের কথা হইতো
হ্যাঁ শাব্দিক জিহাদ নাকি যুদ্ধের কথাই হইতো? যুদ্ধের কথা হইতো। হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত জিহাদের সাথে অন্যান্য আমলগুলোকেও কখনো কখনো গুরুত্ব বুঝাতে উল্লেখ করেছেন। কখনো কখনো যেমন তিনবার ইখলাস পড়লে পুরো কোরআন পড়া সওয়াব, তাহলে মাদ্রাসাগুলোতে পুরো কোরআন পড়ানো দরকার নেই, শুধু তিনবার সূরা ইখলাস পড়েন। হুজুর আমাদের এভাবে বুঝেছেন দারুল উলুম দেওবন্দের প্রাক্তন শেখুল হাদিস মুফতি সাইদ আহমদ পালনপুরি সাহেব, যে জিহাদের ফজিলত সাহাবাদের মনে এত বেশি গুরুত্ব ছিল জিহাদের ফজিলতের ব্যাপারে, যেন জিহাদ ছাড়া অন্য কোনো কাজ তাদের যেমন করতে জিহাদের তুলনায় ওরকম আগ্রহ পেতেন না। এই জন্য রাসুল বলতেন যে এই মুহূর্তে যদি যেহেতু এই কাজটা দরকার এতেও জিহাদের ফজিলত পাইবা। যেমন ওই যে তিনবার ইখলাস পড়া পুরো কোরআনের সওয়াব পাওয়া, যেমন রূপক জিহাদ করে প্রকৃত জিহাদের সওয়াব পাওয়াটা আসলে ওই রকমই। এখন যদি কেউ বলে যেহেতু তিনবার সূরা ইখলাস পড়েছি তাহলে পুরো কোরআন পড়ার দরকার নাই, মাদ্রাসাগুলো বন্ধ করে দেন, তিনবার সূরা ইখলাস পড়েন চলেন ভাই, অসুবিধা কি? পুরো তাহলে অন্যগুলো বন্ধ করে দেন দেবেন। কেউ বলে বড় জিহাদ নফসের জিহাদ, হ্যাঁ অবশ্যই বড় জিহাদ, এই বিষয়ে কোনো হাদিস থাকুক বা না থাকুক, এটা আসলে কি তো আমার অবস্থা পালনপুরি সাহেব বলেন এই বড় জিহাদটা ময়দানে মুজাহিদরাই করে, কারণ আমি যে শাইখুল হাদিস হয়েছি আমি যে খুতবা দিচ্ছি এতে তো তেমন সমস্যা নেই, কিন্তু ময়দানে যাইতে গেলে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে বাদ দিয়ে জানের মায়া ত্যাগ করে গেছে, আগে তো বড় জিহাদ করেই সে কি করছে ছোট জিহাদে গেছে। যেমন আগে বড় বাবা না বাবা, আরে কথা বলেন না, আগে বড় বাবা তারপরে কি বাবা, আমি আমি আসার আগে আমার বড় বাবা আছে, তারপর আমার দাদা আছে, তারপর আমার বাপা আছে, তারপর কি আমি আছি। এখন কেউ যদি আমার জিজ্ঞাসা তোমার বাবার নাম কি, আমি বড় বাবার নাম কই, তাহলে কি হবে? বাবার নাম জিজ্ঞেস করলে, বড় বাবার নাম যদি জিজ্ঞেস করি তাহলে আমার মায়ের উপর অপরাধ দিলাম না? আরে কথা বলেন না কেন, বাবার নাম জিজ্ঞেস করে করলে যদি বড় বাবার পরিচয় দেই তাহলে আমার মায়ের নামে আমি কি দিলাম অপবাদ দিলাম, আর যার মায়ের নামে নিজে সে অপবাদ দিচ্ছে তে সেই বৈধ সন্তান না যার সন্তান? তাইলে যারা প্রকৃত জিহাদ না কইরা অন্য জিহাদ কইরা ওইটাকেই প্রকৃত জিহাদের সওয়াব পাইতে চায়, এবং সওয়াব না শুধু আবার আমিরুল মুজাহিদিনও হইতে চায়, তারা ওইরকম জারজ মুসলিম। পরিষ্কার কথা, কথা বুঝেন নাই? এটা পুরো ইসলামের বিকৃতি। তো আল্লাহ বলছেন ইউহারিফুন আল কালিমা মাওয়াদিহি, কেন করে এই কাজটা? আল্লাহর কালামকে যে স্থান থেকে চ্যুত করে এটা কেন করলো? অন্তর শক্ত হয়ে যাওয়ার কারণে, মুখে মুখে বলে আসেন ভুল ধরাই দেন, কিন্তু যদি কেউ ভুল ধরাই দেয় তার পিছনে নিজেরা তথাকথিত মুজাহিদরা সহ সবাই কি করে লেগে যায়, কিভাবে প্রশাসনের কাছে তাকে জঙ্গি হিসাবে সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করবে এজন্য লেগে যায়। আরে ভাই আমাদের ঘোষণা স্পষ্ট, আল্লাহ বলেছেন, আল্লাহ ঘোষণা দিতে বলছেন সেটাই দিচ্ছি, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আপনি বলুন আমাদের কাছে কিছুই পৌঁছবে না, কল্যাণ বা অকল্যাণ কিছুই পৌঁছবে না আল্লাহ তাআলা যতটুকু লিখে রেখেছেন তার বাইরে, আল্লাহ যা লিখে রেখেছেন লাভে মাহফুজে তার বাইরে কিছুই আমাদের কাছে পৌঁছবে না। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, তার উপরেই যেন মুমিনরা কি রাখে ভরসা রাখে, তো আমরা তো সেটা রাখি। তো এরপর আল্লাহ বলছেন ওয়া নাসু হাদ্দাম মিম্মা যুক্কিরু বিহি, এইভাবে তাহরিফ করতে 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 একটা পর্যায়ে গিয়ে দিনের একটা অংশ তারা ভুলেই যায়। দিনের একটা অংশ কি? এটা কিন্তু একজন ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে না, এটা জাতির ব্যাপারে বলা হচ্ছে। প্রথম প্রজন্ম কি করেছে? আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করেছে, ফাসিকি করেছে। দ্বিতীয় প্রজন্ম আইসা দেখছে, আর আকাবিরা যেহেতু এই কাজ করে নাই তাইলে মনে হয় এই কাজটার ফজিলত এই আয়াতটা তো আবার আছে, তাইলে কি করো এটা কি করো, ওই কাজ করে আকাবিরা এই ফজিলত পাইছে আমরাও পাবো, এই তাহরিফ করেছে পরবর্তী প্রজন্ম। এক প্রজন্ম কি করেছে? ফাসিকি করেছে, অথবা তাদের ওজর ছিল, দুইটাই হতে পারে। তিলকা উম্মাতুন খদ খলাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, আকাবিরদের জীবনী পড়লে পাওয়া যায় কারো ওজর ছিল আর কেউ যা ইচ্ছা করে কি করেছে ফাসিকি করেছে বিরোধিতা করেছে, কথা বলছেন? সমষ্টিগতভাবে ওজর ছিল না, কিছু লোক অসহযোগিতা করার কারণে কি হয়েছে ওগুলো হয়েছে, ইতিহাস পড়ে দেখেন। তো আকাবিরদের কারো ওজর ছিল কেউ জানে বুঝে কি করেছে ফাসিকি করেছে দুনিয়ার মোহে, আল্লাহ বলেন তিলকা উম্মাতুন খদ খলাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা এক জাতি ছিল অতিবাহিত হয়ে গেছে, তোমরা যা করবে এটার প্রতিদান পাইবা, তাদের লিঙ্গ কামড়ে ধরে থাকার সুযোগ নেই। যদি কেউ কোরআন সুন্নার বিপরীতে আকাবির দিয়ে দলিল দেয়, রাসূল বলেছেন তাদের তাকে বলো যে সে তার বাপের লিঙ্গ কামড়ে ধরুক, আকাবিরের লিঙ্গ কামড়ে ধরুক, এবং এই কথা ডাইরেক্ট বলো, ইঙ্গিতে বলবো না, ওলা তাকনু ইঙ্গিতে বলো না, ডাইরেক্ট বলো। কোরআন সুন্নার বিপরীতে যদি আকাবির দিয়ে দলিল দেয় তাকে বলে তার জবাব কি, আকাবিরের লিঙ্গ চুষো, আকাবিরের লিঙ্গ কামড়াও, বরং এটা আরো খারাপ ভাষায় এটার অনুবাদ করা দরকার,
কারণ এটা তো একটা গালির মতো না, এটা অনুবাদ তো নিকৃষ্ট ভাষায় করা দরকার যাতে তাদের মানে দিলের ভিতরে যায় লাগে। এমন রাসূল তো বলেছেন আল্লাহ তাকনু, যেই সাহাবী হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন যখন তিনি এরকম প্রয়োগ করলেন অন্যরা বলেন আপনি তো অশ্লীল ভাষী না, আপনি তো কাউকে গালিগালাজ করেন না, কিন্তু আপনি যে এই জায়গায় এসে তাকে গালি দিলেন কেন? বলছেন রাসূল এখানে এভাবে বলতে বলছেন, রাসূল গোপন করতে নিষেধ করেছেন, ইঙ্গিতে বলতে নিষেধ করেছেন, ডাইরেক্ট বলতে বলছেন। কথা বোঝা গেছে? আমাদের বিক্রমপুরের ভাষায় যদি অনুবাদ করি তাহলে বলতে হবে আকাবিরের দন চৌগিয়ে। কথা বোঝা গেছে? এই হাদিসের এই শব্দগুলোর প্রকৃত অনুবাদ যদি করা হয়, কারণ শাব্দিক অনুবাদ মূল না, ওইটার ভাবানুবাদ হলো আসল। এইভাবে কেন বলতে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যার ইখলাসের ব্যাপারে যদি কেউ সন্দেহ করে, যার ইখলাসের ব্যাপারে ন্যূনতম সন্দেহ যদি কেউ করে তার ঈমান থাকবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একজনকে বলতেছেন কি, তুমি গিয়ে লাতের লজ্জাস্থানের যে চামড়া ঝোলে ওইটা শোষ কিজে। আমি তো হলো শাব্দিক অনুবাদ করলাম, এটাকে ওই ভাব অনুবাদ করলে আবার সিদ্ধে যাবে না। এক গোষ্ঠী যারা ওটা চষে তাদের গায়ে লাগে, তুমি তোমার গায়ে লাগে কেন এটা? তুমি ওটা চষাচষির মধ্যে আসো তো। এক প্রজন্ম কি করেছে? আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছে, পরবর্তী প্রজন্ম এই ভঙ্গ করে দীর্ঘদিন চলতে চলতে অন্তর হয়ে গেছে কি শক্ত, এরপরের প্রজন্ম এসে কি করেছে তাহারিফ করছে, অন্তর শক্ত হয়ে গেছে তাহারিফ করছে, এর পরের প্রজন্ম ভুলেই গেছে যে এমন একটা বিধান ছিল। এর পরের প্রজন্ম কি হয়ে গেছে, এই তাহারিফ করতে 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 যখন একটার ফজিলত আরেকটায় পাচ্ছে, পাইতে ফজিলত পাইতে 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 কি হয়ে গেছে, আল্লাহর যে বিধান ছিল এটা কি ভুলেই গেছে। এখন ওই বিধান যদি কেউ স্মরণ করায় দেয়, আল ওয়ালা আল বারার বিধান, আল্লাহর জন্য বন্ধুত্ব আল্লাহর জন্য শত্রুতা, এটা স্মরণ যদি করায় দেয় বলে বিচ্ছিন্নতাবাদী। যদি জিহাদের কথা স্মরণ করায় দেয় এই বিধান তো ছিল, তখন বলে যে সন্ত্রাসী, এটা এগুলো দেয় দিবে এগুলো। আল্লাহ বলেছে ওয়ালা ইয়াখাফুনা লাওমাতান লাইম, প্রকৃত মুমিনরা এই তিরস্কারকারীদের তিরস্কারকে ভয় করবে না, কারণ কাফেরদের নির্যাতনে আমাদের যতটুকু কষ্ট না হয় মুনাফিকদের তিরস্কারে বেশি কষ্ট হয়। আল্লাহ শপথ করে বলছি, আমি ভুক্তভোগী, কাফেরদের নির্যাতনে তাগুত গোষ্ঠীর নির্যাতনে আমার ততটুকু কষ্ট হয় নাই, এই মুনাফিক গোষ্ঠী যখন আমাদের খারজি বলে তখন যতটা কষ্ট হয়। আমরা যখন বলি আল্লাহ আল্লাহ বারার কথা, আমরা যখন বলি প্রকৃত জিহাদের কথা, তখন এরা আমাদের কি বলে, খারিজি বলে। এখন এই যে ইমরান খানের অনুসারীরা পাকিস্তানে কি করতেছে, ভাঙচুর করতেছে না? হ্যাঁ, ইমরান খানের অনুসারীরা পাকিস্তানে ভাঙচুর করতেছে না? যে প্রতিষ্ঠিত একটা সরকারের বিরুদ্ধে, সাংবিধানিক এটা সরকারই তো, তারা সরকার যদি জুলুম করে তোমরা না বলো জুলুম করলে এটার পরামর্শ দিতে হবে, ভাঙচুর তো করা যাবে না, সরকারি প্রতিষ্ঠানগুলো ভাঙচুর করলে এটা খারেজিয়াত, তাই না? তাইলে এই যে ইমরান খান কি এখন সরকারে আছে? সরকারে নেই, সরকার তো অন্য পক্ষ আছে। এখন এই যে ইমরান খানের অনুসারীরা যে যে রাষ্ট্রের মধ্যে ভাঙচুর করতেছে, এই মৌলবীদের এখন হিম্মত নাই যে তাদের কি বলবে, জঙ্গি বলবে, সন্ত্রাসী বলবে, তাদেরকে খারেজি বলবে, এখন বলে না কেন? এখন কেন বলে না? কারণ এই ক্ষেত্রে আমেরিকা তাদেরকে বলতে আদেশ।